অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি মে 2021 কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মে মাস আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, আপনি যদি মীন রাশির মানুষ হন, অর্থাৎ কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ মীন রাশির হাজারো লাখে মানুষ আছে, সবাই যে একই রকম ফল পাবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাকে আগামী মাসে চলার পথে পাথেয় হিসাবে কিন্তু কাজে আসবে। অর্থাৎ আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। প্রথম আসি আপনার আর্থিক স্থিতির জায়গায়। দেখুন, আপনার আর্থিক স্থিতির জায়গাতে যদি দেখা যাচ্ছে আপনার খরচ অপচয়টা কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু হবে, অর্থাৎ ইনকামের থেকে আপনার ব্যয়ের দিকটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হবে। অর্থাৎ সেভিংসের জায়গায় যদি বলেন, সেভিংসের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু জিরো, অর্থাৎ অপচয়টা আপনাদেরকে কিন্তু কমাতে হবে। নিজস্ব ভোগ্যদ্রব্য কেনার জন্য, কিছু কিছু ক্ষেত্রে হেলথের জন্য আপনার কিন্তু অপচয় কিন্তু হবে। বৃহস্পতি আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ ব্যয়ভাবে, ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাদেরকে নির্দেশ করছে। এবার আসি আপনাদের কর্মের জায়গাটা। দেখুন, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে পেশার চাপ আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকবে। যারা কর্মক্ষেত্রে বদলির চিন্তাভাবনা করছে, তারা কিন্তু সেই বদলির জায়গাটা কিন্তু সে মতন পাবেন না। আপনি মীন রাশির মানুষ, কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা কিন্তু তেমন থাকছে না, কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মীন রাশির মানুষ, আপনি ফার বেটার জব চাইছেন, সেই জব কিন্তু আপনি পাবেন না, কিন্তু প্রমোশনের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করছে। আপনি মীন রাশি মানুষ, এই রেজাল্ট আপনারা পাবেন। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি যদি বলা যায় ওভারঅল কিন্তু ভালো, শুভ বিবাহের সম্ভাবনা আপনাদের আসতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ শুভ। প্রেমের ক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে আমার ভিডিও পেয়ে থাকেন, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন, অর্থাৎ নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। আপনি মীন রাশির মানুষ, এই রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন। দেখুন, যে কোনো কাজ আপনারা করার আগে ডিসিশন নেবেন কিন্তু খুব সাবধানে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে নেওয়ার জন্য পরবর্তী সময় কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, অর্থাৎ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। আপনি মীন রাশির মানুষ, এই জায়গাটা বিশেষভাবে সাবধান। এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক গোলযোগ, অর্থাৎ পরিবারে কিছু কিছু ক্ষেত্রে অশান্তি, পরিবারের লোকদের সঙ্গে মতবিরোধ, মতান্তর, বা আপনার কিছু কিছু ক্ষেত্রে মনোকষ্ট, এই জায়গাটা কিন্তু আপনার এ মাসে উঠে আসতে। দেখুন, আপনাদের থার্ড হাউসে রাহু, বুধ এবং শুক্র একত্রে কিন্তু অবস্থান করবে এই মে মাসে। এখানটাতে আপনাদের বিশেষভাবে বেনিফিট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ চৌঠা মের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু হতে চলেছে। এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, ব্যবসার ক্ষেত্রে কন্ট্রাক্ট যোগাযোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে, এবং লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস থেকে লাভ, এবং যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছে, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, অর্থাৎ ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। আপনি মীন রাশি মানুষ,
আপনাদের ক্ষেত্রে যোগাযোগ কন্ট্যাক্টগুলো কিন্তু থাকবে। এবার আসি আপনাদের রাজনীতির ক্ষেত্রে। দেখো রাজনীতি কেরিয়ারের উত্থান কিন্তু আপনাদের হতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, আপনাদের রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থানের জায়গায় কিন্তু নির্দেশ করছে। এর পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং আপনারা যারা এডুকেশনের দিকটা যদি বলি, উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা পিএইচডি করছে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষায় কিন্তু আপনারা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী, এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে আরেকটা কথা বলি, যারা দু তিনজন চারজন পাঁচজন মিলে অর্থাৎ পার্টনারশিপ বিজনেস করেন, তাদের ক্ষেত্রে একটু হলেও চোখ কান খুলে রেখে কিন্তু ব্যবসা করবেন। ছোটোখাটো চোট আঘাত পায়ে লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পায়ে চোট আঘাত লাগা, হাড়ে লাগা এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ সাবধানতা এই দিক থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। একাদশপতি একাদশভাবে অবস্থা করছে এবং এককভাবে, অর্থাৎ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদেরকে দেবে। তবে যেহেতু আপনার রাশির উপর দৃষ্টি স্যাটার্নের, সেখানে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে লেজিনেস করে তুলবে। এই লেজিনেসটা আপনারা যদি কাটিয়ে উঠতে পারেন, আপনারা সাকসেসফুল ম্যান কিন্তু হবেনই হবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনি মীন রাশির মানুষ, অর্থাৎ ঝেড়ে উঠতে হবে, যা হবে দেখা যাবে এরকম মানসিকতা যদি আপনারা নিয়ে এগাতে পারেন, আপনি মীন রাশির মানুষ জাতক বা জাতিকা, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনার আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন, আত্মীয় স্বজন কিন্তু আপনাদেরকে হেল্প করবে, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, এই সম্ভাবনাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাদেরকে যথেষ্ট সাহায্য, যাদের কেস মামলা মকদ্দমা চলছে তারা অবশ্যই একটু হলো স্থির সিদ্ধান্ত নিন, বা কেস মামলা মকদ্দমা করার আগে একটু হলো চিন্তা ভাবনা করে এই জায়গাটা এগিয়ে চলুন। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসবে। এবার আসি যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সরকারি চাকরির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি মীন রাশি মানুষ, সরকারি ক্ষেত্রে আপনাদের চাকরির সম্ভাবনা যদি আপনার রাশিচক্রে যোগ থাকে, এই চাকরি হওয়া বা চাকরির একটা জায়গা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলছে এ মাসে। এবং এ মাসে আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং নিজস্ব প্রপার্টি কেনা, সম্পত্তি ফ্ল্যাট বাড়ি বা জমি বা কোনো বাহন কেনার যোগ কিন্তু নির্দেশ করছে। এই ছিল মীন রাশির জাস্ট মে মাসে কি রেজাল্ট পেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। নমস্কার, ধন্যবাদ।